গতকাল সন্ধ্যায় দিল্লি নিয়ে যাওয়া হয় গরু কাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে রাত নটা চুয়ান্ন নাগাদ দিল্লির মাটি ছোঁয় অনুব্রতর বিমান গতকাল রাতে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় প্রথমে তাকে ভার্চুয়ালি ও পরে বিচারকের বাসভবনে শুনানির জন্য পেশ করা হয় আগামী দশ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচার